গাইস, তো তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো, এখন হট করে চলে এসেছি, এটা কোনো ব্লগ ভিডিও না, কিছুই না, জাস্ট একটুখানি গল্প করবো। গল্পের সাথে সাথে আমার মা একটা জিনিস বানিয়েছে, আর আমার ফ্রেন্ড দিয়ে গেছে, দিদি দিয়ে গেছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। বাঙালিদের কাছে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব টেস্টিদায়ক জিনিস। এই দেখো আমসত। মানে মা পুরো এই থালাটাতে দিয়েছে এক থালা, আর আমি এখন এগুলোকে পিস পিস করছি আর কি। আর এই দেখো আমার বান্ধবী আছে, উৎপন্না বান্ধবী, ও দিয়ে গেছে। এগুলো সত্যি খুব সুন্দর। আর দিদি নিয়ে এসেছিল এই তিনটে, আর একটা আমি খেয়েছি, চারটে ও দিয়ে গেছে। আর দিদি নিয়ে এসেছিল, সেটা খাওয়া কমপ্লিট, এই যে পিস করা ছিল না, পুরো একটা থালা দিয়ে। তারপরে এই সাইড আর এক ধরনের, নিচের একটা আছে, আর এগুলো সব দিদি নিয়ে এসেছিল। আর মা যেগুলো বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন আমি সেগুলো পিস পিস করছি, করে করে এই যে একটা একটা রাখছি। এখন আমি রান্না করে এলাম, রান্না করে এসেই ওই জন্য উপরে ফ্যান নিয়ে বসে পড়েছি, ফ্যান চলছে। আর এইসব ফ্যানে কি বলবো, গায়ে হাওয়াও লাগছে না, দেখো এইসব হাত ফাতগুলো জ্বলছে, রান্না করতে গিয়ে লঙ্কা লেগেছে। তো যাই হোক, আজকে কী রান্না করলাম জানো? আজকে রান্না করলাম, এমনি তো ভাতটা নর্মালি হয়, আর করলাম হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, কাতলা মাছ দিয়ে তরকারি। আর করলাম বাড়িতে কুমড়ো শাক, মানে কুমড়ো গাছ হয়েছিলো, ওইগুলো আর কি বেশ বড় হয়েছে, তো কুমড়োর ডাঁটা পাতা দিয়ে, বেগুন দিয়ে, আর ওর মধ্যে দিয়েছি আর কি পোস্ত, তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা। ওটা তো খুব 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 টেস্টি হয়েছে, খুব টেস্টি, খুবই টেস্টি আর কি বলবো। আর ডালটা করা আছে, কাল রাতে করেছিলাম, ফ্রিজের ডাল রয়েছে। তো এইগুলোই আর কি দুপুরের লাঞ্চের খাবার। তো এই দেখো সবটা তোমাদেরকে দেখায়, এই দেখো এই একটা দেখায় আর তুলে রাখে। ও মা, এটাতে রাখবো নাকি অন্য কিছুতে রাখবো? এটা তো, এটা একটু রোদে দিয়ে আসো মা, এটা ওই বেলকনিতে দিয়ে আসো না একটু রোদে, ফ্রিজে রেখে রেখে এই করে ফেলিয়েছি। হ্যাঁ, সব ফ্রিজে রেখে রেখে না সব ঠান্ডা করে জল উঠিয়ে ফেলেছে। রান্না করে আসলে কিন্তু খুব ফর্সা লাগে, সবাইকে দেখো আমাকে কত ভালো লাগছে, ফর্সা লাগছে, মানে ভালো লাগছে না ফর্সা লাগছে, চোখ মুখ তো বসে গেছে, সে তো আর বলতে, চোখ মুখ বসে গেছে একদম। রাত হলে না ঘুম আসে না, আর দিনের বেলা প্রচণ্ড ঘুম পায়, কিন্তু দিনের বেলা ঘুমানোর এখন টাইম নেই, আগে যাও ছিল, এবার সে কি বলবো, বিষয়টা শরীরে চাপের হয়ে যাচ্ছে, ব্রেনও হয়ে যাচ্ছে, মাথাটা সবসময় গরম হয়ে থাকছে। তো এই দেখো মোটামুটি জানি না এগুলো কতদিন যাবে, চেষ্টা করব অনেকদিন রেখে দেওয়ার। জাস্ট অসাধারণ, আমি খুব ভালো খাই, আমি সত্যি খুবই ভালো খাই। তো চলো, এই ভিডিওটি তোমাদের সাথে দেওয়ার ছিল, তো এই ছোট্ট ক্লিপটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।